আপনি কি নিজের মেধা, দক্ষতা বা যোগ্যতা নিয়ে হীনমন্যতায় ভুগছেন? আপনি কি মনে করেন আপনাকে দিয়ে কিচ্ছু হবে না? কঠিন বিষয়ে শত চেষ্টাতেও বুঝতে পারবেন না ভেবে আপনি কি অল্পতেই হাল ছেড়ে দেন? আপনার কি ধারণা যারা অনেক মেধাবী তাদের কোনো চেষ্টাই করতে হয় না? আপনার এই ধারণাগুলো ভুল প্রমাণ করে দেবে এই ভিডিওটি। বাংলাদেশের এক অসম্ভব মেধাবী ছাত্র, শিক্ষা জীবনের প্রতিটি স্তরে যার ছিল মেধার স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তরের পর পিএইচডি করার জন্য পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। ভর্তি হলেন নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে। তার নেয়া একটি কোর্স ছিল কোয়ান্টাম মেকানিক্সের উপর। ইউনিভার্সিটির 200 লেভেলের কোর্স ছিল আন্ডার গ্র্যাজুয়েটের নিচের দিকের শিক্ষার্থীদের জন্যে, 300 লেভেল আন্ডার গ্র্যাজুয়েটের ওপরের দিকের শিক্ষার্থীদের জন্যে, আর 400-500 লেভেল কোর্স গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্যে। কোয়ান্টাম মেকানিক্স ছিল 500 লেভেল কোর্স। এই বিষয়ে তার আগে কিছুটা পড়াশোনা থাকলেও জ্ঞান ছিল ভাষা, তবে নিজের মেধা ও বুদ্ধির প্রতি আস্থা ছিল সীমাহীন। কিন্তু তুমি তো এখনো 400 লেভেলের কোর্সই শেষ করনি, সেই কোর্স কোয়ার্ডিনেটর তাকে বললেন এবং সাবজেক্টটির ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দিলেন। ছেলেটি প্রবল আত্মবিশ্বাসের সাথে জানালো সে পারবে, কিন্তু সেই আত্মবিশ্বাসে চিড় ধরতে সময় লাগল না। শুরু হলো কোয়ান্টাম মেকানিক্সের উপরে ক্লাস। ছেলেটি প্রথম লেকচারের এক বিন্দুও বুঝতে পারল না। শিক্ষক লেকচারে গ্রুপ থিওরি ব্যবহার করছেন, ছেলেটি এই থিওরির জানত না কিছুই, ফলে পরের লেকচারগুলোও সে বুঝতে পারেনি। ছেলেটি কোয়ান্টাম মেকানিক্সের উপর প্রচুর বই জোগাড় করল, রাত দিন মুখ গুঁজে রইল বইয়ের ভেতরে, কিন্তু লাভ হল না কিছুই। মাঝখান থেকে নষ্ট হল রাতের ঘুম, কারণ এই সাবজেক্ট বোঝার জন্য ক্যালকুলাসের যে জ্ঞান দরকার ছিল তা তার ছিল না। দেখতে দেখতে মিড টার্ম পরীক্ষা চলে এলো। ছেলেটি নিজের মেধার বুদ্ধির উপর যে আস্থা আগে ছিল তা ততদিনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। টেনশন, হতাশা আর ক্লাসে লজ্জিত হবার ভয়ে অবস্থা হলো আরও খারাপ। কোয়ান্টাম মেকানিক্সে প্রায় শূন্য জ্ঞান নিয়ে পরীক্ষা দিতে বসল সে। এক ঘন্টা পর বের হয়ে এলো সাদা খাতা জমা দিয়ে। ফলাফল যা হওয়ার তাই হল। কোর্সের 15 শিক্ষার্থীর মধ্যে 3 জন পেলেন এ, 6 জন পেলেন বি আর 5 জন পেলেন সি। বাংলাদেশি ছাত্রটি পেলেন 0। সবচেয়ে বেশি নম্বর পেল অন্ধ এক ছাত্র যে ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করেছে। তার এই অসাধারণ সাফল্য আমাদের ছেলেটির মনে দাগ কাটল। তাই কোর্সটি বদল করার ব্যাপারে শিক্ষকের সকল পরামর্শ এবং খারাপ রেজাল্ট করলে ইউনিভার্সিটি থেকে বিদায় হয়ে যাবার হুঁশিয়ারি উপেক্ষা করল অবলীলায়। নিজে নিজে ক্যালকুলাস শিখল, শিখল গ্রুপ থিওরি, অপারেটর অ্যালজেব্রা সহ প্রতিটি বিষয় নিজ উদ্যোগে। একসময় অবাক বিষয়ে লক্ষ্য করল সে কোয়ান্টাম মেকানিক্স বুঝতে শুরু করেছে। ফাইনাল পরীক্ষায় যখন বসল ততদিনে এই সাবজেক্টে সে এক্সপার্ট। উত্তুঙ্গ আত্মবিশ্বাস, এই পরীক্ষায় তাকে আটকানোর কোনো পথ নেই। পরীক্ষার পরদিন সে তার শিক্ষকের লেখা একটা চিঠি পেল। তিনি তার ছাত্রের সাথে থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে কাজ করতে চান, কারণ মিড টার্মে শূন্য পাওয়া এই ছাত্র কোয়ান্টাম মেকানিক্সে অসামান্য দখলের পরিচয় দিয়ে ফাইনাল পরীক্ষায় পেয়েছেন 100-তে 100। এই কৃতী শিক্ষার্থী হলেন বাংলাদেশের মানুষের প্রাণের লেখক, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদ, যিনি প্রমাণ করেছেন লক্ষ্যে অবিচল থেকে ঐকান্তিক প্রয়াস চালালে সম্ভব হয় আপাত অসাধ্য সাধন। তাই জীবনে কখনো হাল ছাড়বেন না, সাময়িক ব্যর্থতায় নিরাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান শেষ পর্যন্ত, আপনি বিজয়ী হবেন। মনে রাখবেন, মানুষ প্রথম হারে তার নিজের কাছে, আর জয়ের ব্যাপারে যে কোনো ছাড় দেয় না, পৃথিবী তাকে স্যালুট করে।